সম্মানিত ইউটিউব বাবরাশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি লুকমান, আজ আপনাদের মাঝে তুলে ধরব ইজি বাইক। তো এই ইজি বাইকের এ টু জেড সম্পূর্ণ কিছু তুলে ধরব আপনাদের মাঝে। এবং এই ইজি বাইকটা আপনাদের নানা নানি দাদা দাদি এবং নাতিভূতি সবাই কিন্তু চালাবার মতন সক্ষমতা রাখে, হয়তো দুই দিন বা চার দিন একটু প্র্যাকটিস করলে হবে। তো যেহেতু সামনে শীত আসছে, কিন্তু আপনার দেখা গেছে কি ব্যায়ামের কাজটাও কিন্তু এই সাইকেলের মাধ্যমে হয়ে যায়। তো এখন আমরা মূল বিষয়ে চলে যাব। এই ইজি বাইকের সম্পূর্ণ কিছু বিস্তারিত জানবো, এটা সহযোগিতা করবেন আমাদের এই হুজাইবা পরিবারের একজন সদস্য। তো আসসালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি চমৎকার ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজাইফা এন্টারপ্রাইজ থেকে আমি শাউন। আজকে সাইকেলের বৈশিষ্ট্য বা এর মধ্যে কী কী আছে এই সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? তো বিলম্ব না করে আমি শুরু করছি। জি আচ্ছা, প্রাথমিকভাবে আমি যাচ্ছি এটার অন অফের দিকে। অন হয়ে আছে, আমি অফ করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন, আপনার এই যে থান্ডারের মতো একটা চিহ্ন, এখানে আপনি ডাবল প্রেস করলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে? অন হয়ে গেল। পাশাপাশি আপনি এটা চাবি আছে, চাবি এইখানে প্রেস করার মাধ্যমেও আপনি এটা অন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন দেখাচ্ছি আমি, এটা মূলত আপনার তিনটে গিয়ার। আপনি একটু সামনে আসেন, মিটারটা দেখান একটু। হ্যাঁ, এটা মূলত তিনটা গিয়ার, এটা অফ অন করলে সেকেন্ড গিয়ারে থাকবে নর্মালি। আমি এটা ফার্স্ট গিয়ারে করে নিলাম। ফার্স্ট গিয়ারে আপনার মূলত এটা 31 কিলোমিটারের মতো উঠে বা 30 কিলোমিটারের মতো উঠে, ঠিক আছে? এখন যদি আমি সেকেন্ড গিয়ারে দিই, এই স্পিডটা আরও বেড়ে যাবে, 39 বা 40-এর মতো উঠবে। আমি যদি আবার থার্ড গিয়ারে দিই, সেক্ষেত্রে স্পিডটা আবার বেড়ে একদম টপে চলে যাবে, কখনো কখনো আপনার 45-ও যেতে পারে, ঠিক আছে? এখানে সামনে আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে এখানে আছে আপনার সামনের পিছনে ইন্ডিকেটর, দেখেন এখানে এই যে এদিক দিয়ে দেখেন, একটু এদিকে আসেন, এদিকেও আছে, এদিকেও আছে, আবার পিছন দিকেও ইন্ডিকেটর আছে, সামনে আছে, আবার হেডলাইট আছে, সামনেটাই দেখেন একটু। আবার চমৎকার একটা হেডলাইট আছে, আবার হর্ন আছে, খুব শক্তিশালী একটা হর্ন আছে এখানে। আমি অফ করে দিচ্ছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন চমৎকার দুটি লুকিং গ্লাস আছে, খুব ভালোভাবে লাগানো। প্লাস সামনের জুড়িটা আছে, মূলত এটা লোহার একটা জুড়ি, আর এটা হচ্ছে মূলত চার্জারটা। চার্জারটা আপনি একটু এদিকে আসেন, চার্জারটা মূলত আপনি এইখানে পোর্টটা দেওয়া আছে, লাগিয়ে আপনি জাস্ট চার্জ দিতে পারবেন, অসুবিধা নেই। এখন একটু আবার এদিকে আসেন। আরেকটি বিষয় আমি বলি, যারা ইজি বাইকটা নতুন নেবেন তারা অনেক কিছু বিষয় জানতে হয়তো নাও পারেন, সেক্ষেত্রে ওনাদের সাথে পরামর্শ করবেন, আপনার সম্পূর্ণ সহযোগিতা করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে থাকে মূলত ব্যাটারিটা। এটা যদিও দেখতে একটা লাগছে, কিন্তু এটার ভিতরে মূলত পাঁচটা ব্যাটারি আছে, পাঁচটা মূলত আলাদা আলাদা ব্যাটারি, পাঁচটা মিলে 60 ভোল্ট 12 অ্যাম্পিয়ার হয়, ঠিক আছে? যদি কখনো ব্যাটারি নষ্ট হয়, পাঁচটা কখনো একসাথে নষ্ট হবে না, যে কোনো একটা নষ্ট হবে আপনি একটা চেঞ্জ করলে আবার নতুন করে ব্যাটারিটা চালাতে পারবেন। আর কন্ট্রোলারটা মূলত এইখানে দেয়া আছে। আর এখানে অনেকে বলে যে ভাই ব্যাটারিটা খুলে আমি চার্জ দিতে পারবো কি না, হ্যাঁ ব্যাটারিটা এইখানে একটা লক আছে, একটু এদিকে আসেন দেখালে ভালো হয়, এখানে একটা লক আছে, এটা খুলবেন, দেন এইখানে আবার একটা লক সিস্টেম আছে, এটা খুলবেন, আসলে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। আবার এইখানে আছে একটা লক, এটা খুলে জাস্ট আপনি এনে পাওয়ার লাইনটা খুলে এইখানে ব্যাটারিটা আপনি উপরে বা দুই তালায় বা যেখানে চার্জ দিতে চান এটা খুলে আপনি চার্জ দিতে পারবেন খুব সহজে। আর ব্যাটারিটার ওজন হচ্ছে 25 কেজি, টোটাল বাইকটার ওজন হচ্ছে আপনার 80 কেজি। আচ্ছা, এরপরে আপনি সিটটা দেখলে খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, একদম সফট, মানে হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল, আপনি দেখতেই পাচ্ছেন। প্লাস পিছনে এই যে সিটটা আছে এটা মূলত ফোল্ডিং সিস্টেম, আপনি কার্টুন বস্তা বা যে কোনো জিনিস মালামাল আপনি বহন করতে পারবেন খুব সহজে, খুবই স্ট্রংলি দেওয়া আছে এখানে। আচ্ছা, দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনি সিট হিসাবে অনায়াসে সেটা ব্যবহার করতে পারবেন, এটাও কমফোর্টেবল। আর এটা যদি ইয়ে করে রাখতে চান আপনারা এটা এভাবেও রাখতে পারবেন। প্লাস এইখানে দেখেন পাদানিও দেয়া আছে, পাদানির মধ্যেও আপনি ছোটো ছোটো কার্টুন আপনারা বহন করতে পারবেন, অসুবিধা নেই। এইদিকেও পাদানি দেওয়া আছে। আর আমি যদি মোটরটার কাছে যাই, হ্যাঁ মোটরটা মূলত এখানে দেওয়া আছে 800 ওয়াটের মোটর, খুব শক্তিশালী একটা মোটর, মোটরটা এটার ভিতরে সেটিং করা। হ্যাঁ হ্যাঁ, আবার আপনি যদি চান যে আমি প্যাডেল মারবো, সেক্ষেত্রে আপনি প্যাডেল মেরেও চালাতে পারবেন। আর এখানে স্ট্যান্ড আছে দেয়া, দেখেন এখানে দেখছে আমাদের, এদিকে একটু আসলে ভালো হয়,
দুইটা স্ট্যান্ড আছে ঠিক আছে এটা হচ্ছে ডাবল স্ট্যান্ড আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড মোটরসাইকেলের মতো আপনি সিঙ্গেল করতে পারবেন আবার ডাবলও করতে পারবেন এটা যে খুব শক্তি লাগে সেটা না আচ্ছা এটা যে টায়ারটা এটা কি টিউবলেস হ্যাঁ এটা টিউবলেস এটা মূলত 24 ইঞ্চির একটা টায়ার টিউবলেস থাকবে আচ্ছা আরেকটি বিষয় আমি জানতে চাই হ্যাঁ এটা যদি পাশপাতি কোন কোন কিছু সমস্যা সেটা কোথায় পাবে সেটা আমাদের কাছেই পাবে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তারপর এখানে হ্যাঁ কোন জরুরি পাশপাতি যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ওনাদের কাছে যোগাযোগ করবেন ওনাদের কাছে পেয়ে যাবেন তবে সেই পাশপাতি নিলে আপনার টাকা লাগবে ওকে এর পরবর্তীটা আচ্ছা পরবর্তীতে গেলে আমরা যদি যাই মূলত আমাদের ওয়ারেন্টি বা গ্যারান্টির ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি ওয়ারেন্টিটা এরকম যে খুবই সুন্দর একটা সিস্টেমের ওয়ারেন্টি যে যদি সার্ভিসযোগ্য হয় আমরা সার্ভিস করে দেবো যদি সার্ভিস না হয় কোনো কারণে সেক্ষেত্রে ছয় মাসের মধ্যে আমরা ওইটা পাল্টে নতুন একটা দিয়ে দেবো আপনাকে অর্থাৎ কি আপনি একদম গ্যারান্টি দিচ্ছেন ছয় মাসের গ্যারান্টি আর ওয়ারেন্টি এটা মূলত গ্যারান্টি বলেন আর যাই বলেন যদি কি সমস্যা হয় আমরা এটা ঠিক করার চেষ্টা করব সর্বোচ্চ যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা হ্যাঁ চেঞ্জ করে নতুনটা দিয়ে দেবো ঠিক আছে আর মূলত এটার প্রাইসের বিষয়ে আপনার কিছু জিজ্ঞাসা করা থাকলে আমাকে করতে পারেন কাস্টমার পক্ষ থেকে জি অবশ্যই কারণ যে তো কাস্টমার কিনবে সেই বিষয়টা কিন্তু ভালো করে জানবে হ্যাঁ তা আমি ধরেন কাস্টমার আমি এসে ক্রেতা আপনি এসে বিক্রেতা হ্যাঁ তা এখন আমি ক্রেতা হয়ে আপনার কাছে অনেক কিছু আমি জানতে চাই এবং এটার বিষয়ে যতটুকু আমার তদন্ত খোলার বিষয় অথবা জানার বিষয় সেটা আমি ওনাদের হয়ে আমি জানবো এখানে যে সামনে জুরিটা আছে হ্যাঁ সেই জুরিটা কিন্তু এই যে মাল বহন করে এবং এটা খোলার সিস্টেম আছে হ্যাঁ দেখা গেছে কি আমি এটা যদি সামনে রাখতে আমার কাছে একটু খারাপ লাগে সেই ক্ষেত্রে আমি এটা খুলে রাখতে পারবো ঠিক আছে এটা এবং যে চার্জারটা আছে সেই চার্জারটা একটু খুলে একটু দেখান এই চার্জার তো অনেক সময় গরম হয়ে যায় গরম এটা গরম হবে না কারণ এটার ভিতরে আপনার এই যে একটা ফ্যান দেয়া আছে এয়ার কুলার ফ্যান দেয়া আছে কুলিং ফ্যান দেয়া আছে এটা কখনো গরম হবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেই ক্ষেত্রে যে আরেকটা বিষয় হ্যাঁ অনেক সময় দেখা গেছে কি আমরা চালাইতে যাই অনেক কিছু বিষয়টা আমাদের অজানা থাকে হ্যাঁ সেই জানার বিষয়টা আমি জানতে চাই সেটা কিভাবে আপনার কাছে সহযোগিতা করতে পারবো এমনি এখানে যেমন গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এইগুলা যখন আমি জানবো না কিন্তু আপনি তো জানেন হ্যাঁ সেক্ষেত্রে এটা প্রথম ফার্স্ট গিয়ারের এটা কিভাবে দিতে হয় আচ্ছা আমি এখন আছে এটা একটু মিটারটা দেখান এখন কিন্তু আছে থার্ড গিয়ারে হুম থার্ড গিয়ারে আছে এটা হচ্ছে ফার্স্ট গিয়ার এখানে লেখাই থাকবে শুকরা থাকবে আমি দিলাম হুম ফার্স্ট গিয়ারে চলতেছে এখন দিলাম সেকেন্ড গিয়ার আর সেকেন্ড গিয়ারে চলতেছে এক মিনিট এখানে ফার্স্ট গিয়ার থার্ড গিয়ার এসে এই যে চুইচটা দেখতেছেন হ্যাঁ এই চুইচটার মাধ্যমে প্রথম যখন এই চুইচটাতে চাপ দিবে সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট গিয়ার হিসাবে দ্বিতীয় বছর আরেকটা চাপ দিবে তখন এটা সেকেন্ডে যাবে এবং তৃতীয় বছর আপনার থার্ড গিয়ারে যাবে ঠিক এইখানে চুইচটার মাঝে আপনার ক্যাপাসিটি আচ্ছা আরেকটা বিষয় এইখানে দেখেন চার্জারের দাগ দেওয়া আছে মোবাইল ব্যাটারির মতো চার্জারের দাগ দেওয়া আছে এক দেখ দুই দেখ তিন দেখ যখন এটা কমতে থাকবে তখন এটাও নীল হতে থাকবে প্লাস আপনি কত কিলোমিটার যাবেন মোটরসাইকেলের যে সিস্টেমটা এটার মতো এখানে কত কিলোমিটার স্টার্ট হওয়ার পর গেলেন এটা এখানে শু করবে প্লাস আপনি যদি ইন্ডিকেটর দেন দেখেন আপনি এখানে দেখতে পারবেন এটা হচ্ছে লাইটটা হেডলাইট হেডলাইটের জ্বলা আছে এটা আপনার এখানে শু করবে প্লাস আপনার ইন্ডিকেটর এই যে লেফটে আছে লেফটে রাইটে থাকলে রাইটে এটা আপনার মিটারে শু করবে ঠিক আছে তো এখন আমি আরেকটা বিষয় জানি হ্যাঁ এখন আমি এটা চালাতে যাই চাকা লিক হয়ে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে যেহেতু এটা টিউবলেস আমি এই লিকটা সারাবো কিভাবে এটা তো লিক হলে মূলত কিছু হবে না যদি জেল বের হয়ে যায় সেক্ষেত্রে আপনার মোটরসাইকেলের দোকানে গেলেই ওরা আবার নতুন করে জেল দিয়ে দেবে হ্যাঁ জেল দিয়ে দেবে যেখানে আপনার এই লিকগুলো সারা তাদের যে একটা জেল আছে এই লিক সারা মধ্যে আঠার মতন এটার ভিতরে দিয়ে দিলে কিছুক্ষণ পরে এদের ঠিক হয়ে যাবে হ্যাঁ সেই ঠিক আছে আমরা এটা জানলাম কারণ অনেকে আমরা জানি না অনেকে চিন্তা করে যে এই টায়ারের ভিতরে কিন্তু টিউব থাকে মানে অনেকে যেটা লিক হয়ে গেছে এখন তো টিউব ফালাই দিব তখন এটা খুললে পরে এটা ভিতরে টিউব এটা মানে একসাথে সেটিং করা থাকে সেটিং করা থাকে মূলত লিক হইলে কোনো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা আরেকটা বিষয় হলো এইখানে দেখা গেছে কি যে ফাদানিটা যে আছে সেটা শুধু আবার রাখা যায় এবং ফুন্ডার মতন আবার ঢেলান্দেও কিন্তু এই সাইডে রাখা যায় হ্যাঁ সেটা আছে দুইভাবে রাখা যায় এবং এটা প্রথম অবস্থা নিলে দেখা গেছে আমি বিষয়টা আমি জানি না অনেক কিছু জানি না সেই ক্ষেত্রে অনেক এই আমি তো আপনাদেরকে ফোন দিব জানতে চাইবো সেক্ষেত্রে কি আপনারা বিরক্ত হবেন না এটার বিরক্ত হওয়ার কিছু নেই আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে
ফোন দিতে পারেন অসুবিধা। আচ্ছা ঠিক আছে, এখন এই এটা খোলার জন্য যে এখানে লক আছে, এখান থেকে এখানে আবার চার্জারের এটার সাথে চার্জারের জয়েন্ট আছে। হ্যাঁ আমি আবার খুলে দেখাচ্ছি, আপনি একটু এদিকে আসেন। এটা মূলত এখানে মূলত কন্ট্রোলারটা থাকে, ঠিক আছে। এখানে আমি খুলে দিলাম, এটা হচ্ছে মূলত মেইন লাইন, এটা খুলে আপনি এটা খুলতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে মেইন লাইন, একটু দেখান একটু দেখান। এই যে এটা আরামসে খুলে নিলেন, ঠিক আছে। এবং এই যে ভিতরে যে আপনার ইয়া বলে কন্ট্রোলার, এই যে এটা হইছে কন্ট্রোলার, ভিতরে এটা সেটিং করা এবং ব্যাটারি এটা, এবং মোটরটা হইছে পিছনে। হ্যাঁ মোটর পিছনে সেট করা আছে। হ্যাঁ এবং নিচে এখানে চেইন আছে, আমি একটু দেখাই, একটু এদিকে দেখাই। চেইনটা এরকম ভাবে আছে যেটা কখনো পড়বে না। আচ্ছা এই যে চেইন লাগানো আছে, জায়গা আছে, চার্জ শেষ হয়ে গেলে এটা কিন্তু পা দিয়া চালিয়ে নিতে পারবে। তো আমরা এখানে সব কিছু বিষয়ে অনেকটা জানতে পারলাম, এছাড়া যদি আরও কিছু বিষয়ে আমরা জানতে চাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করব এবং এটার বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। এবং সরাসরি আমাদের ভিউয়ার্স যারা আসবে একটু সময় দিবেন, বোঝার মতন সময় দিবেন, যত নিতে পারে আমরা সময় নিতে চাই নিতে পারবে, অসুবিধা নেই। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো ওকে আরেকটু কিছু আমি বলে নিই জি, এটা মূলত আমাদের দুইটা কালারে থাকে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো। আর খুবই খুশির একটা সংবাদ যে এইটার সাথে যেহেতু স্পিডটা বেশি একটু আপনার একটু রিস্ক হয়ে যায়, সেইটা বিবেচনা করে আমরা মূলত একটা আকর্ষণীয় হেলমেট আমরা আমি একটু যদি একটু ধরে আপনাদের সুবিধার্থে, বা এটার স্পিডটা একটু বেশি দেখা যায়, 45 কিলোমিটার মতো স্পিড ওটে খুব বেশি হয়ে যায় ঢাকা বা অন্যান্য শহরে যেখানে বলেন না কেন। তো এই আপনাদের এই কথাটা বিবেচনা করে এটা আমাদের পক্ষ থেকে আপনাদের আকর্ষণীয় এবং খুব মুদমুদ টাইপের একটা হেলমেট আমরা একদম ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদের, শুধু আপনাদের কথা বিবেচনা করে। এটা আপনার মূলত কালো হয় আবার লালও হয় সাইকেলটার মতো করে, আপনার যেটা ভালো লাগে এটা নিতে পারবেন। এটা ঘন্টা কত কিলোমিটার যাবে? আর এটা ঘন্টায় বলতে এটা তো ঘন্টার হিসাব করলে হবে না, কারণ জাম থাকতে পারে, ইয়ে থাকতে পারে, বা এক চার্জে যদি বলেন সেক্ষেত্রে এটি টপ স্পিড তো উঠে 45 কিলো উঠে, 40 কিলো উঠে, এই হিসাবে যাবে। আর যদি এক চার্জে বলেন তাহলে ফুল চার্জে আপনার 50 থেকে 55 কিলোমিটার যাবে। আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছে? আচ্ছা এটার প্রাইসটা 55,000 টাকা। তবে আপনার ভিডিও যদি দেখে কেউ আসে স্পেশাল ডিসকাউন্ট সহ আমরা 50,000 টাকা রাখবো, একদম ফিক্স ফিক্স। হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে এটা জানলাম। এবং এই সাইডে যে আরও সাইকেল আছে ওইগুলোর দাম আরও কম? হ্যাঁ এগুলোর দাম একটু কম, ওইটার বিষয়ে, কারণ ওইটা যদি তুলতে যায় ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ওই ভিডিও ওইটা শুধু এইভাবে দেখাচ্ছি এবং প্রাইসটা একটু জানাচ্ছি। ওইটা প্রাইসটা কত রাখতেছে? আচ্ছা ওইটার প্রাইসটা মূলত 45,000 টাকা। যদি আপনার ভিডিও দেখে কেউ আসে একদম ফিক্স, জামাদামি করতে পারবে না, একদম 40,000 টাকা লাস্ট রাখা যাবে। ঠিক আছে। হ্যাঁ তো আপনার দেশ থেকে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে দ্রুতভাবে এগিয়ে যাচ্ছি এবং যেভাবে সাবস্ক্রাইবার করছেন সামনের দিকে, তো আশা করি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা দোয়া তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আরেকটা বিষয়, আমরা যে সত্যকতা এবং সৎভাবে ভিডিও করা দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা ইউটিউবার সবার কথা বলি না, তবে আমার কথা আমি বলতে পারবো যে যেই জায়গায় আমরা ভিডিওটা করি না কেন, যে দোকানে ভিডিওটা করি না কেন, যদি আপনারা ওইখানে বেশিরভাগ রিপোর্ট দেন যে ওইখানের সমস্যার কথা বলেন, আমরা সেই ভিডিওটা চ্যানেল থেকে ডিলিট করা ব্যবস্থা করব। এবং যদি এর ফরাদও বেশি কিছু থাকে সেক্ষেত্রে আমরা তাদের বিষয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা হস্তনস্থ না হন এবং হয়রানি না হন, কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছে এবং আপনাদের জন্যই কাজ করে যাব যতদিন বেঁচে থাকি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেদিকে লক্ষ্য রাখবেন। তো এখানেই রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।